চণ্ডী আমরা একাদশ অধ্যায় করছি, আজকে দশ নম্বর শ্লোক থেকে শুরু করব। এর আগের দিন আমরা পাঁচটি শ্লোক করেছিলাম, তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরিয়া। তো সেখান থেকে একটা প্রশ্ন করছেন যে ছ নম্বর শ্লোকে এর আগের দিন আলোচনা হয়েছিল স্ত্রীহ সমস্তা সকলা জগৎসু, যতগুলো যত নারী আছেন সবটাতে মা তুমি আছো। তো প্রশ্ন হলো যে আমরা যখন বলি ঈশ্বর সবারই মধ্যে আছেন, আর আমরা এখানে মা বলতে ঈশ্বরই বুঝি, শুধু যে মায়ের ঈশ্বরের শক্তি তা না, যেমন ঠাকুর মা বলতে কালী ব্রহ্ম, তাহলে হঠাৎ এখানে এরকম স্ত্রী সমস্তা হঠাৎ নারীকে নিয়ে কেন বলছেন? তার আগে আবার দেখবেন বিদ্যা সমস্তা তব দেবী ভেদা, যতগুলো বিদ্যা যত রকমেরই বিদ্যা আছে এটা তোমারই ভেদ, তোমারই বিস্তার, এটা আলোচনা করেছিলাম বিস্তারে। এখানে বলি যেটা প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এটা কেন বলছেন, হিন্দু ধর্ম অন্যান্য ধর্ম থেকে একাধিকভাবে আলাদা। অন্য যে কোনো ধর্ম, যে কোনো ধর্ম যদি নেন তা থেকে হিন্দু ধর্ম আলাদা, বিশেষ করে এই জন্যে যে প্রত্যেকটা ধর্ম একটা যেন মোল্ড, একটা খাঁচা, ইট যখন তৈরি করা হয় একটা ফ্রেম, ইট যখন তৈরি করা হয় যে কোনো যেগুলো ব্রিক ক্লিনগুলো আছে তারা যখন তৈরি করে তার একটা ফার্মা সেট করা আছে, মাটিকে ওর মধ্যে দিয়ে ইট ওরকম বেরোবে। যে কোনো ধর্ম, যে যত বড় ধর্মই হোক ওর সেট প্যাটার্ন রয়েছে। আর বৌদ্ধ ধর্ম যেটা এত মহান ধর্ম, বিস্তারের দিক থেকে যদি দেখা যায়, ভ্যারাইটির দিক থেকে যদি দেখা যায়, আর ক্যাথলিসিটি ওপেননেস যদি দেখা যায়, একমাত্র বৌদ্ধ ধর্ম হলো যে হিন্দুর কাছাকাছি, এরাও কিন্তু ওই মোল্ডের মধ্যে গিয়ে পড়ে যায়। হিন্দু ধর্ম পুরো আলাদা, হিন্দু ধর্মে মোল্ড বলে কিছু হয় না। হিন্দু ধর্মে প্রত্যেক মানুষ সে ইউনিক, আর ওই মানুষকে ধরে এগিয়ে নিয়ে যায়। যেমন রেডিমেড শার্ট হয় আর টেলার মেড শার্ট হয়, রেডিমেডে যান ওই একটা মাপ দেওয়া আছে, এই মাপ আপনার জন্য নিয়ে যান, এরপর যদি কিছু করতে আপনাকে অনেক খাটাখাটি করতে হবে। কিন্তু যখন টেলার মেড হয় আপনার নাপ নেবে, আপনার মতো করে জামাটা তৈরি করবে। হিন্দু ধর্ম হলো টেলার মেড শার্ট। সেই জন্যে আমাদের এখানে কোনো একজন প্রফেট নেই, কোনো একজন বই নেই, কোনো একটা চার্চ নেই, কোনো একটা ওয়ান সিঙ্গল সিস্টেম নেই। এনারা জানেন প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক মানুষের ক্যাপেবিলিটিস আলাদা, প্রত্যেক মানুষের অ্যাসপিরেশনস আলাদা, সেই জন্য তাদের যে ধর্মটাও আলাদা, তার ইষ্টটাও আলাদা, তার আন্ডারস্ট্যান্ডিং মানে কোনোটাই যে কোনো দুজন, সেই যতই এমনকি যামজ ভাইও যদি হয় একটু বড় যখন হয়ে যায় একটু তো ডিফারেন্স এসে যাবে। হিন্দু ধর্ম এই জিনিসটাকে মানে যে একটুও যদি ডিফারেন্স এসে যায় তাহলে কার তার যে স্পিরিচুয়াল রিকোয়ারমেন্টস হবে আলাদা। একবারে যে সাইমিস টুইনগুলো যেগুলো রয়েছে তাদেরও কোথাও একটু ছোট্ট একটা ডিফারেন্স এসেই যায় যখন একটু বড় হয়ে যায়। হিন্দু ধর্ম সেজনে শেষ সত্য যেটা যেটা ফাইনাল দুম করে বলে দেন না, মাঝে মাঝে বলতে থাকেন কিন্তু জানেন যাকে বলছি সে বুঝবে না, এটা এটা ধারণা করতে পারবে না, ওকে আঙ্গুল ধরে এখন ধীরে 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 টেনে নিয়ে যেতে হবে। স্কুলে যখন ভর্তি হয় প্রথম দিনই তাকে গ্র্যাজুয়েশন লেভেলে জিনিস শেখানো হয় না, ধীরে 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 নিয়ে যেতে হয়। এগুলোর জন্য অনেকগুলো অ্যাপ্রোচ রয়েছে। হিন্দু ধর্মের সত্য একটাই, সর্বং খলবিদম ব্রহ্ম, বাস দ্বিতীয় কোনো সত্য নেই। হিন্দু ধর্মে একটাই সিদ্ধান্ত, যা কিছু আছে
তুমি যা কিছু দেখছো ব্রহ্মই যেটা হয়েছেন, যিনি শুদ্ধ চৈতন্য বা ঈশ্বর। আমরা যদি ঈশ্বরকে যারা মনে করি, ঈশ্বরকে মানি, ঈশ্বরই সব কিছু হয়েছেন। আর তুমি যদি উপনিষদের ভক্ত হও তাহলে হবে তুমি সেই ব্রহ্ম, তত্ত্বমসি। সর্বম কলবিদম ব্রহ্ম তত্ত্বমসি, ব্রহ্মই আছেন, তুমি সেই। বাকি যা কিছু যত আমাদের শাস্ত্র সেখান থেকেই বেরোয়। আর যারা ভাগবত আদির ভক্ত, যারা ভক্ত, যারা ভক্তি শাস্ত্র নিয়ে চলেন, তারা হচ্ছে যে ভগবানই সব কিছু হয়েছেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই সব হয়েছেন, তুমি সেই ঈশ্বরের তুমি সন্তান বা সেবক, যেভাবেই হোক। হিন্দু ধর্মে যত শাস্ত্রগুলো সব এখান থেকেই বেরিয়েছে। কিন্তু আগে যেটা বলা হলো যে প্রত্যেক মন আলাদা, আর প্রত্যেক মন যখন আলাদা থাকে, ধুম করে যদি বলে দেন ব্রহ্মবাদে আর কিছু নেই, তো বলবে যে তাহলে আমি এই যে ডিফারেন্সগুলো দেখছি এগুলো কি? আমি পুরুষ দেখছি, আমি নারী দেখছি, আমি ভালো দেখছি, আমি মন্দ দেখছি, আমি সাকসেস দেখছি, আমি ফেলিওর দেখছি, এই যে ডুয়ালিটি, এই যে দুয়ের তফাত সবসময় দেখছি। সমাজে যখন আছেন ভালো আর মন্দ দেখবেনই, আলো অন্ধকার দেখবেনই, সত্য মিথ্যা দেখবেনই, জীবন মৃত্যু দেখবেনই, এই যে অপোজিটসগুলো দেখবেনই, কোনো পথ নেই। পুরুষ নারী দেখবেনই, এনারা তখন করেন কি, মন যেটার সঙ্গে ইজিলি সেট করবে, খুব সহজে যেখানে সেট করে যাবে সেখান থেকে টেনে তারপরে ওপরে নিয়ে যান। এখন বর্ণনা আমাদের হচ্ছে এখানে মা দুর্গা পার্বতী, পার্বতী নারী, সেই জন্য সহজ প্রথমে বলে দিলেন যে মা যত নারী সেটা তুমি হয়েছ। পরে বলবেন, পরে কি অনেকবারই বলা হয়ে গেছে যে জগতে যা কিছু আছে সেটা তুমি। পঞ্চম অধ্যায় আমরা যখন করছিলাম তখন দেখাচ্ছেন কিভাবে মা তিনি সমস্ত বিদ্যা, আর যত অবিদ্যা সেটাও তিনি, তিনি অবিদ্যারূপে ডেকে আছেন, তিনি বিদ্যারূপে আছেন, তিনি জীবনরূপে। এই দেখবেন যেইভাবে মারামারি চণ্ডীতে হয়, আর যেটাকে আমরা মনে করি ধর্মশাস্ত্র, এইভাবে কিন্তু আমাদের ধর্মশাস্ত্র ঠিক এইভাবে, যেখানে মারামারি এত। সাউথ ইন্ডিয়াতে বাল্মীকি রামায়ণে কিছুটা আছে, যেখানে রাম রাবণের যুদ্ধ এগুলো, কিন্তু এটা চণ্ডীটা পুরো দাঁড়িয়ে আছে অসুর বধের ওপরে, পুরো চণ্ডী। এখানে চণ্ডীর মেইন সাবজেক্টই হলো ঈশ্বরের অসুরদের সঙ্গে লড়াই, যার জন্যে প্রথমের দিকে লোকেরা একটু ঘাবড়ে যায়, যারা জানেন না হিন্দু ধর্মকে ঘাবড়ে যায়, এটা কী হচ্ছে এত মারামারি, এটাই এদের ধর্ম কথা? ইয়েস, তার কারণ হলো যে ঈশ্বর শুধু জীবন দেন না, মৃত্যুটাও ঈশ্বরই দেন। আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। সেটা প্রথমে আনে যে ঈশ্বর তুমি জীবন দিয়েছ, ফাইনাল স্টেজে দেখবেন ঈশ্বর মৃত্যুটাও তুমি দিচ্ছ। আমরা প্রথমে দেখে বলি ঈশ্বর ভালো সব তুমি দিয়েছ, পরে দেখেছি মন্দটাও তুমি দিচ্ছ। গীতা দশম অধ্যায়ে যখন পড়বেন, যাবতীয় ভালো যা কিছু সবটাই ভগবান বলছেন, আমি সেখানে আছি। একাদশ অধ্যায়ে যখন ঢুকছেন তখন দেখা যাচ্ছে যে মৃত্যু বিনা সংহার ভগবান নিজে। ঠিক তেমনি এই জায়গাটায় শুরু করছেন স্ত্রী দিয়ে, যে যত স্ত্রী সেটা মা তুমি হয়েছো দিয়ে, কিন্তু আগে আগে হয়েছে পরেও আসবে, যা কিছু সেটা তুমি। এটা স্থূল থেকে সূক্ষ্মতে নিয়ে যায়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে নিয়ে যায়, এই জন্যে এভাবে বলেছেন। তো আশা করি আপনাদের পরিষ্কার হলো। আমরা এরপরে যেখান থেকে আমাদের শুরু করার কথা, দশম শ্লোকে আমরা নেমে আসছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে, মঙ্গলে এটা পাঠান্তর, কোথাও মাঙ্গল্যও বলেন, কোথাও কেউ মঙ্গলে বলে, কেউ মাঙ্গল্য বলে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। একটা জেনারেল বিলিফ আমাদের মধ্যে রয়েছে যে ইগনোরেন্ট যারা,
যে ঈশ্বরের সামনে গিয়ে যখন আমরা দাঁড়াচ্ছি তার যদি স্তুতি করা হয় তিনি খুশি হবেন। বড় লোকেদের যেমন মুসাহিব থাকতো আগেকার দিনে, এখনো বড় বড় অফিসগুলোতে যারা বড়, তবে আগেকার মতো না, আগে রাজা আওরানা কয়েকটা রাখতো যারা বিদূষক, প্রশংসা করছে, হাসাচ্ছে, আর মুসাহিব তো রাখবেই, বড় লোক, তার মুসাহিব যদি না থাকে তাহলে আর বড় লোক কিসের। ইদানিংকালে এতটা না, কিন্তু থাকে, একটু সাইকোফেন্স থাকে। তা আমরা মনে করি যে সাইকোফেন্স যেন ঈশ্বরের সঙ্গেও চলে। আমরা গিয়ে দাঁড়ালাম আর তার সামনে গিয়ে তার স্তুতি করছি, তাতে যেন আমাদের ভালো করবেন, না জিনিসটা তা না। সমস্ত শাস্ত্র, যে কোনো ধর্মের যে শাস্ত্র, যে কোনো ধর্মের শাস্ত্র, উদ্দেশ্য তার ঈশ্বরের সঙ্গে, তাকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া, ঈশ্বরের সঙ্গে এক করে দেওয়া। সব ধর্মই এটার জন্য বিভিন্ন উপায় নেন। হিন্দুদের মধ্যে এই উপায়ের যে টাইপস একটু বেশি। ব্রডলি আমরা যখন এটাকে ক্লাসিফাই করব খুব সহজভাবে, এটাকে বলে রূপচিন্তন, লীলা চিন্তন, গুণচিন্তন, আর এই সবটাই হয় নাম দিয়ে। রূপ, রূপচিন্তন, লীলা চিন্তন, গুণচিন্তন। ঈশ্বরের অনন্ত রূপ, অনন্ত রূপে তো কল্পনা করা যাবে না। যে রূপ আপনার ভালো লাগে সেই রূপে ধ্যান করবেন, তার সঙ্গে হয় ধরুন গুণচিন্তন। ঈশ্বর মানে হচ্ছেন অনন্ত গুণ নিধান, তার অনন্ত গুণ। আমরা সাধারণ মানুষ, ছোট মন আমাদের, কতটুকু আর আমরা নিতে পারবো? আমরা কয়েকটা ভালো গুণ জানি, সত্য, অহিংসা, পরোপকার, সহ্য শক্তি, তিতিক্ষা, মৃদুভাব, এই ধরনের আমরা অনেকগুলো, বা বিদ্যা, টাকা পয়সা, ভালো যেগুলোকে মনে করি। ঈশ্বর হচ্ছেন অনন্ত গুণ, অনন্ত গুণ নিধান। ফলে কি হয়, এই যে গুণগুলো রয়েছে, এই ক্ষমতাগুলো যেগুলো রয়েছে, এইটার একটা মূর্ত রূপ দিয়ে দেওয়া হয়। কারণ ঈশ্বর অনন্ত, অনন্ত ঈশ্বরকে আমি কোনোদিনই ধ্যান করতে পারবো না। যারা মনে করেন যে তারা অখণ্ড সচ্চিদানন্দের ধ্যান করছেন, অনন্তের ধ্যান করছেন, ও নিজেও বোকা, অপরকেও বোকা বানাচ্ছেন। এক সের ঘটিতে তিন সের দুধ ধরবেন না। এই ছোট্ট মন, সীমিত মনে অখণ্ডকে চিন্তন করা যায় না, অখণ্ডের কোনো একটা রূপকে চিন্তন করা যায়। রূপ কোনো একটা বর্ণনা থেকে আসে, আর না হলে যে কোনো গুণ যেটা রয়েছে সেই গুণকে যদি আপনি পার্সোনিফাই করে দেন, মানে তাকে একটা ব্যক্তি রূপ যদি দিয়ে দেওয়া হয়, আমরা তখন বলি ওটাকে রূপ। এবং কত গুণ হতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা জানি না, অনন্ত। হিন্দুরা সেই নেতার নাম দিয়ে দিলেন 33 কোটি। যত 33 কোটি, আর এটা একটা সংখ্যা। একজন বলছেন, যারা হিন্দুদের বিশেষ করে এই মূর্তি আদিকে নিয়ে খুব নিন্দা করেন, অপোজ করেন, তারা বলছেন, আচ্ছা আপনার তো 33 কোটি দেবী দেবতা আছে, তার নামগুলো একটা লিস্ট কোথায় পাওয়া যায় বলুন তো। আরে কোথায় পাওয়া যাবে? এবং মুশকিল কি হয়, একটা দর্শন দেওয়া হচ্ছে, একটা খুব হাই লেভেলের ফিলসফি দেওয়া হচ্ছে, সেখানে এনারা ওই ছোটো জিনিসকে নিয়ে মারামারি করবেন। আমার ওই পরম বই আছে, সেখানে ওরকম পরম গ্রামে গেছে, সেখানে গিয়ে দেখে ভজন হচ্ছে, কীর্তন হচ্ছে, একটার পর একটা দেবী দেবতা, তখন বলছে যে বেরিয়ে এসে বলছে 33 কোটি দেবী দেবতা, তো বলছে না তোমার আসার পরে আরেকটা বেড়ে গেল, কম্পিউটারও একটা দেবতা হয়ে গেছে, তারকে একটা যোগ করতে হবে।
যত গুণ হবে তত রূপ হবে, কারণ গুণেরই পার্সনিফিকেশন রূপ। আর তার সঙ্গে গুণটাও অ্যাবস্ট্র্যাক্ট, আর ওই গুণটাকে বেস করে রূপ যেটা আসছে সেটাও অ্যাবস্ট্র্যাক্ট। অ্যাবস্ট্র্যাক্টকে মানুষ নিতে পারে না, আমাদের এত সাধারণ মন, আমরা নিতে পারি না। সেজন্য দেখবেন সারা বিশ্বে বাচ্চারা ম্যাথমেটিক্সকে খুব ভয় পায়। ম্যাথমেটিক্স হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট, অ্যাবস্ট্র্যাক্ট জিনিস আমরা নিতে পারি না। একটা আপনি ছোটো উপমা দিয়ে দিন, ও সঙ্গে সঙ্গে বুঝে নেবে। আর যার জন্য ম্যাথমেটিক্সও যখন পড়ানো হয় একটা উপমা দিয়ে, যত আপনি হায়ার ম্যাথমেটিক্সে যাবেন জিনিসটা তত অ্যাবস্ট্র্যাক্ট হতে থাকে, যার জন্য হায়ার ম্যাথমেটিক্স সবাই পারে না। আমাদের ঋষিরা এটা জানেন যে অ্যাবস্ট্র্যাক্ট তুমি পারবে না। দুটো অ্যাবস্ট্র্যাক্ট ওনারা নিয়ে এলেন, রূপ নিয়ে এলেন অ্যাবস্ট্র্যাক্ট, আর গুণ নিয়ে এলেন অ্যাবস্ট্র্যাক্ট। ওনারা সেই জন্য ঢুকিয়ে দেন লীলা, মা দুর্গা অসুরকে মারছেন, শ্রীরামচন্দ্র এরকম করছেন, আর ভাগবত পড়লে কৃষ্ণের তো লীলা 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 লীলা। ওরা যে চিন্তন করতে অনেক সোজা, উপমাগুলো নিয়ে আসছেন আমাদের দৈনন্দিন জীবন থেকে, ফলে রিলেট করা খুব সোজা হয়ে যায়। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে একটা আঙুলে এরকম করে ধরে নিয়েছে, না ছোট্ট আঙুলে, পাহাড়ও দেখেছি আঙুলও দেখেছি। আমরা জানি এই আঙুলে আমরা কিছুই তুলতে পারি না, একটা গ্লাসও আপনি ব্যালেন্স করতে পারবেন না। ভগবান সেখানে এটার উপরে পুরো পাহাড় তুলে, তাহলে ভগবান সত্যি শক্তিমান, সর্বশক্তিমান ভগবান, যিনি এটা এরকম আঙুলে কনিষ্ঠাতে তুলে দিয়েছেন পাহাড় একটা। কৃষ্ণ কি সত্যি গোবর্ধন পর্বত তুলেছিলেন? আরে কে জানে ভাই, ব্যাসদেব তখন ছিলেন না, যিনি ভাগবত লিখেছেন তিনিও সেখানে ছিলেন না। এখন সেটাকে রেশনাল বানানোর জন্য বলতে হবে ব্যাসদেব ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী একমাত্র ভগবান হন, তো ব্যাসদেবকে বানিয়ে দিচ্ছেন অবতার। এখন দুই অবতার একসঙ্গে এসে গেছে, ব্যাসও একজন অবতার, শ্রীকৃষ্ণও একজন অবতার। সেখানে যদি আপনি এটাকে টানতে শুরু করেন দেখবেন যে কোনটা কারোর সঙ্গে কোনটা মিলছে না। বলতে চাইছে অত্যন্ত সাধারণ জিনিস, ভগবান তিনি সর্বশক্তিমান। আপনি ভগবানও জানেন না, শক্তি বলতে একটা সবজি কিনতে যান, সবজিওয়ালার সঙ্গে আপনি তর্ক করে পারেন না, একটা রিক্সাওয়ালার সঙ্গে আপনি তর্ক করে পারেন না। অনন্ত শক্তি আপনি কি বুঝবেন, মানে আপনি মানে আমিও কতটুকু বুঝব। ঋষি তখন নিয়ে আসছেন এই আঙুলে তুলে দিল গোবর্ধন পাহাড়। এবার বলছে বাবা রে সাংঘাতিক জিনিস, লীলা চিন্তন, এই তিনটিকে মিলিয়ে ওনারা নিয়ে আসেন নাম গান। এই প্রত্যেক লীলা, প্রত্যেক রূপ, প্রত্যেক গুণ, এই তিনটিকে মিলিয়ে নিয়ে আসেন নাম। নাম যখন দেওয়া হয়, ঈশ্বরের নাম যখন দেওয়া হয়, এইভাবে দেওয়া হয় যাতে হয় কোনো রূপ, কোনো লীলা বা কোনো গুণ, এই তিনটিকে পরিভাষিত করে যে কোনো নাম। শ্রীকৃষ্ণের যে এতগুলো নাম, যেমন ধরুন ধনঞ্জয়, অর্জুনের নাম ধনঞ্জয়। ধনঞ্জয় বলছেন কেন, তিনি যজ্ঞ যখন রাসুই যজ্ঞ হচ্ছে তিনি যুদ্ধ করে অনেক সম্পত্তি ধন নিয়ে এসেছিলেন, ধনঞ্জয় যিনি ধনকে অর্জন করেছেন, আর একটা লীলা নিয়ে এসছে না। আবার পাণ্ডব, পাণ্ডব যখন বলছেন পাণ্ডু, পাণ্ডু তার যে সন্তান, পাণ্ডুর সন্তান পাণ্ডব। তো এই এই যে নামগুলো যখন করা হয়, হয় কোনো একটা আপনি বিরাট জিনিস করেছেন লীলা। এই বলছিলাম না একবার, সে আগে বলেছিলাম একবার যে অনেক আয়কার কথা, আমাদের এক মহারাজ কোনো একটা সেন্টারে গেছেন, গ্রামের দিকে সেন্টারে, ও যাচ্ছে ওখানে বাচ্চাগুলো ওনার পেছনে মুরগি চোর মুরগি চোর মুরগি চোর বলে ক্ল্যাপিং করে করে, তুমি ঘাবড়ে গেলেন কোথায় এসছেন। তো জানা গেল যে সেন্টারে যখন পৌঁছে, অনেক আগেকার কথা বলছেন যে অনেক আগে একবার কোন মহারাজ যাচ্ছিলেন, গাড়ি নিয়ে কোন একটা মুরগি চাপা পড়ে গেছিল, তো মুরগি চাপা পড়ে গেছে, সেই থেকে ওরা বাচ্চাগুলো ওনাদের নাম দিয়ে দিয়েছে মুরগি চোর।
এখন কোনো সন্ন্যাসীকে দেখলেই তারা মুরগি চোর বলে ডাকে। বলছে এই কতদিন চলবে এটা? বলছে কি মেনে নিতে হবে এখন। পরে আমিও গেছিলাম সেই সেন্টারে, তখন আর মুরগি চোর বলে না, ভুলে গেছে এতদিনে। তো এটা কোনো ঘটনা, সেটাকে নিয়ে একটা নামকরণ হয়ে যায় সেখান থেকে। এইটা চারিদিক বাচ্চা, আমরা যখন ছিলাম স্কুলে আপনি দেখবেন পরম্পরাতে টিচারের একটা নাম দেওয়া আছে, টিচার হয়তো কিছু একটা বলেছিল কিছু, সেখান থেকে ওর একটা নামকরণ হয়ে যায়। আমি দেবঘরে ছিলাম তখন ব্রহ্মচারী, প্রত্যেক তিন দিন অন্তরে আমার নাম পাল্টে যেত, নিকনেম। তো যখন কোন ছেলে ভালোবাসতো খুবই, তো আমি বুঝতে পারতাম না যে এখন লেটেস্ট কী নাম চলছে। আরে কিছু হলো সেখান থেকে বাচ্চাগুলোর নাম দিয়ে দেবে। ঈশ্বরকে ঠিক এভাবে নাম দেওয়া হয়, লীলা, রূপ আর গুণ, এই তিনটে জিনিসকে নিয়ে। এখন এই পরপর পরপর এখানে মাকে যখন পরিভাষিত করছেন, যখন স্তুতি করা হয় মায়ের, বা মায়ের না যে কোনো ঈশ্বরের যখন স্তুতি করা হয়, আমাদের এখানে ভিক্ষা করে মা এটা দাও মা ওইটা দাও শাস্ত্রে এরকম থাকে না। কিছু কিছু প্রেয়ার সেভাবে থাকে, কিন্তু আমাদের যে শাস্ত্রগুলো, ঈশ্বরের যখন স্তুতি করা হয় পুরোপুরি নাম দিয়ে, তার নাম। মহাভারতে এই ধরনের অনেকগুলো স্তুতি আছে, যেখানে ধরুন অগ্নির স্তুতি করছেন শুধু অগ্নির নাম দিয়ে, কিন্তু সেই নামগুলো আসে হয় রূপ থেকে, না হলে লীলা থেকে, আর না হলে গুণ থেকে, এই তিনটে থেকে আসে। ইন জেনারেল আমরা যখন কোনো দেবী দেবতাকে ভালোবাসি, কোথাও একটা আমাদের ভেতরে এমন একটা থাকে স্পৃহা, আমরা সেই গুণগুলো নিজেদের ভেতরে চাই। চণ্ডীতে যখন আমরা চণ্ডী স্তুতি করছি, কোথাও একটা শক্তির আবাহন, শক্তিটা যেন আমার ভেতরেও আসে। তার মূর্ত রূপ হয়ে গেলেন মা দুর্গা, সেটার স্তুতি করছেন। সর্বমঙ্গল মঙ্গলিয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণীয় ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে এখানে পরপর পরপর নামগুলো আছে, এগুলো ঠিক ওই নাম, রূপ, লীলা, সরি গুণ, গুণ, রূপ, লীলা, সেটাকে নামে নিয়ে আসেন। বলছেন সর্বমঙ্গল মঙ্গলিয়ে, মা তুমি সমস্ত সব প্রকারের মঙ্গল করো। এই যে আমাদের দেখেন রামকৃষ্ণ মিশনে সব জায়গায় আরতির পরে এই তিনটে শ্লোক পাঠ করা হয়। শক্তির উপাসনা যখন হয়, আপনি চণ্ডী থেকে যে কোনো জায়গা থেকে নিয়ে তোম সোহা তোম সদা এগুলো করা যায়, আমাদের রামকৃষ্ণ মিশনে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই তিনটে। আর সত্যিকারের এই তিনটে যে শ্লোক বা মন্ত্র বলতে পারেন, খুবই উচ্চ মানের। মায়ের যে আসল ক্ষমতা সেটাকে পরিভাষিত করছেন, কিন্তু সর্বমঙ্গল সর্বমঙ্গল মাঙ্গল্যে, মাঙ্গল্যে মঙ্গলী দুটোই আছে। ঈশ্বর সমস্ত সব কিছু মঙ্গল করেন। জেনারেল আমাদের যে কনসেপ্ট দেবী দেবতার, যেটা মোটামুটি দুটো তিনটে সোর্স থেকে এসছে, তার মধ্যে খুব নাম করা সোর্স একটা তো হলো ভারতবর্ষ, আর দ্বিতীয় হলো গ্রিকো রোমান, গ্রিস, গ্রিস থেকে আসে, আর রোমানদের কিছু কনসেপ্ট। রোমানদের কনসেপ্টসগুলো অত ভালো ছিল না, কিন্তু গ্রিকদের খুব ইন্টারেস্টিং। আর গ্রিক মিথোলজির তে যে ঈশ্বরের সরি দেবতাগুলো যে বর্ণনা হয়, বিউটিফুল। গ্রিক মিথোলজিসগুলো যদি পড়েন, ওদের যে দেবতাগুলো, ওগুলো ওরা মানুষেরই যেন আরেকটা শ্রেষ্ঠ রূপ। আমরা এই যে গুণ, লীলা, রূপ, এই আলোচনাগুলো যেগুলো করছি, বিশেষ করে গুণ, গ্রিক গডসগুলো ঠিক তাই, এই সৌন্দর্যের দেবী, এই শক্তির দেবী, দেবী দেবতা যখন রয়েছে তার রাজাও থাকবে, আর ওই দেবী দেবতার সন্তানও হবে, সেই সন্তানগুলোকে সেই দেবী দেবতাগুলো সাহায্য করবে।
যখন ওয়েস্টার্ন স্কলাররা যখন হিন্দু ধর্মকে নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন, অনেকে এই ভুলটা করে বসলেন। তারা মনে করলেন যে আমাদের যে হিন্দুদের যে দেবী দেবতা সেগুলো যেন গ্রিক দেবী দেবতার মতো, কারণ আমাদেরও দেবী দেবতার যেন একটা মূর্ত রূপ রয়েছে, আমাদের দেবী দেবতাদেরও রাজা রয়েছে, তারাও নিজে তাদেরও সন্তান আদি হয়। যেমন মহাবীর হনুমান, তিনি বায়ুপুত্র, তাকে যেন সাহায্য করছেন। কিন্তু ওনারা কিছু স্কলার্স বাদে না অনেকে এই ভুল করে বসলেন, বিশেষ করে যারা সুপারফিশিয়ালি এগুলো নিয়ে পড়াশোনা করতেন তারা এটা ভুল করে বসছেন যে আমাদের এখানে দেবী দেবতার কনসেপ্ট যেগুলো এসেছিল আগেকার দিনে, মানে যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, মিত্র, এগুলো এনারা সবাই অনন্ত, ইনফাইনাইট, তার এক একটা রূপ, এক একজন দেবতা যেন একটা মাস্ক, সেই অনন্তের উপরে যেন একটা মুখ দিয়ে দিলেন, তার পেছনে কিন্তু অনন্ত রয়েছে। কিন্তু যা হয় মানুষের সমস্যা, মানুষ মুখটা দেখছে অনন্তটাকে দেখছে না। বেদে যে স্তুতিগুলো রয়েছে দেবী দেবতাদের সেখানে বেশিরভাগ সময় অনন্তেরই স্তুতি, কোথাও কোথাও যে মুখোশ, ওই যে লিমিটেড যেটা, সেটারও স্তুতি। সাধারণ লোকেরাও এটাকে কোথাও একটা ভুল করে বসল। ব্যাসদেব যখন সিন এলেন, মানে এমনকি আমাদের বাল্মীকি যখন রামায়ণ রচনা করেন সেখানেও যেন কোথাও একটা ওই গোলমালটা হয়ে গেছে, যেখানে দেবী দেবতা তার যে অনন্ত রূপ সেটা পেছনে চলে যাচ্ছে, সামনে যে রূপ সেটা যেন বেশি থাকছে। ব্যাসদেব এসে যখন দেখলেন যে এটা বিরাট বড় ভুল হয়ে গেছে, লোকেদের বুঝতে ভুল হয়ে যাচ্ছে, তিনি পুরনো সমস্ত দেবী দেবতাকে উড়িয়ে দিলেন, আর এমন উড়িয়ে দিলেন যে তাদেরকে হাসির পাত্র বানিয়ে দিলেন। তিনি নিয়ে এলেন নতুন দেবী দেবতা, তিনি নিয়ে এলেন ভগবান বিষ্ণুকে, তিনি নিয়ে এলেন শ্রীকৃষ্ণকে। তিনি রামচন্দ্র আগে থেকেই ছিলেন, রামচন্দ্রের ডিরেক্ট কন্ট্রিবিউশন ব্যাসদেবের নেই, কিন্তু আছে, কারণ রামোপাখ্যান মহাভারতে আসে। এমনভাবে তিনি শ্রীকৃষ্ণকে রাখলেন, এমনভাবে তিনি বিষ্ণুকে রাখলেন যাতে ইন্দ্রের ক্ষেত্রে যে গোলমালটা হয়েছিল সেটা যেন না হয়। ওই জিনিসটাই কন্টিনিউ করছে মায়ের ক্ষেত্রে, আমরা যেন এই ভুলটা না করে বসি যে মা দুর্গা, মা কালী এনারা হচ্ছেন অসুরের বধের জন্য। দেখবেন বেশিরভাগই, আপনি যদি বেঙ্গলের বাইরে যান, বেঙ্গলে তো ঠাকুরের জন্যে অনেকটা পাল্টেছে, কিন্তু বাইরে যদি যান কালী বলতে লোকে মনে করে যে কালী ওই পাঠা বলি, ও একটা রক্ত পিপাসী। রবীন্দ্রনাথ ঠাকুরও কালীর নাম সহ্য করতে পারতেন না। যখন কোনো দেবী দেবতার উপাসনায় ভারতবর্ষে নাম ম্যাটার করে না, যাকে আপনি বলছেন তার পিছনে গুণ কী সেটা আপনাকে দেখতে হবে। এটা যে জেনারেল মিস্টেক আমাদের সবারই, আমরাও যখন বড় হচ্ছিলাম এই ভুলটা আমাদেরও হয়েছে, যখন আপনি কালী বলছেন কালীটা ইম্পর্টেন্ট না, কালীকে আপনি ব্যাখ্যাটা কীভাবে করছেন সেটা বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা এই স্তুতিগুলো কাজে লাগে। কালীকে যদি কেউ, যেমন ঠাকুর বলছেন মজা করে যে ঠাকুর বলছেন কালী হচ্ছে এক সাঁওতালি মাগি, কারণ সাঁওতালিরা যারা যারা ট্রাইবালস তারা যখন পুজো করেন দেবী দেবতার তাদের ওইরকম শক্তির পুজো আছে। এই রাঁচির ওইদিকে জামশেদপুর ওইদিকে দেখবেন টুসু মেলা, ওনাদের ওরকম একটা আছে মেলা, সেখানে শক্তির পুজো হয়। এখনও পুজোর যে প্রসেস সেখানে যদি দেখা হয় আপনাকে দেখতে হবে সেখানে পুজোটা কি অনন্তের পুজো হচ্ছে না একটা সীমিত কোনো রূপের পুজো হচ্ছে। আজকে আমরা যখন ইন্দ্রের কথা ভাবি আমরা ইন্দ্র বলতে একটা সীমিত দেবতা দেখছি, বেদে কিন্তু তা নন। বেদে ইন্দ্র হচ্ছেন সেই সগুণ ব্রহ্ম, সেই ঈশ্বর, সেই কোয়ালিটিসগুলো আছে, কিন্তু ওটা ঠিকভাবে ট্রান্সমিটেড হয়নি। চণ্ডীতে মার্কণ্ডেয় পুরাণ
পুরাণগুলো ডিরেক্টলি ইনফ্লুয়েসড হচ্ছেন ব্যাস থেকে। ওনারা যখনই কোনো দেবী দেবতাকে নিয়ে আসছেন বা ইন্ট্রোডিউস করছেন ক্যারেক্টার, দে আর মেকিং শিওর এই ভুলটা যেন ভবিষ্যতে না হয়ে যায়। যেন বলছেন সর্বমঙ্গল মঙ্গলিয়ে, তুমি এটার মঙ্গল করো আর ওইটার মঙ্গল করো না তা না। আমরা একটু আগে যেমন বললাম গ্রিক গডস, এখন গ্রিক গড যে রয়েছে তার একটা সীমিত ক্ষমতা রয়েছে, এই দেবতা শুধু এটাই পারে। বায়ু, আমাদের যেমন বায়ু, আজকে আমরা যখন বায়ুকে জানি যেখানেই প্রাণন ক্রিয়া সেখানে বায়ু, তার বাইরে কিন্তু বায়ু কাজ করবে না। আর তাই না, বাল্মীকি রামায়ণ যখন পড়ছি তখন আমরা দেখছি মহাবীর হনুমানকে যখন মেরেছেন, ইন্দ্র যখন মেরেছেন তখন তিনি থেমে গেলেন, প্রাণন ক্রিয়া হবে না, বায়ু চলবে না, সবারই প্রাণীদের দম বন্ধ হয়ে যাচ্ছে। মা সেটা করবেন না, ঈশ্বর কখনো এরকম করবেন না। আমরা যখন বলি ভগবান অবতার হয়ে এসে রাবণকে মারলেন, তাহলে রাবণে তো অমঙ্গল হয়ে গেল না, তো আপনি থিওরিটিক্যালি ভুল হয়ে যাবে। ঈশ্বর কখনো কারোর অমঙ্গল করবে না, নেভার 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 এভার। পপুলার ধর্মে আপনি বলতে পারেন রাবণকে রাম মেরেছেন, কংসকে কৃষ্ণ মেরেছেন, হায়ার স্পিরিচুয়ালিটিতে কখনো অমঙ্গল করতে পারেন না। সেই জন্য পুরাণে ওনারা না অনেকগুলো কাহিনী নিয়ে আসছেন যে কীভাবে জয় বিজয়ে এনারা ছিলেন ভগবানের দ্বারপাল, ঋষি রবি সাপে তারা পড়ে গেল, তারাই রাবণ হয়ে জন্মালো, তারাই কংস হয়ে জন্মালো, তাই না? ভগবানের হাতে মরে তারা এবার বৈকুণ্ঠ ধামের দিকে এগোনোর জন্যে তৎপর হয়ে গেলেন, এগিয়ে যাচ্ছেন। চণ্ডীতেও যখন অসুরগুলোকে মারছেন বারবার বলছেন যে মা তোমার ইচ্ছা করলে তো এরা মরে যাবে, তাও তুমি কেন অস্ত্র দিয়ে মারলে, যাতে এরা স্বর্গে যাক, তোমার হাতে মরেছে কি না স্বর্গে যাবে। মা তিনি যদি সীমিত দেবী হন তাহলে কিন্তু তিনি সর্বমঙ্গল মঙ্গলিয়ে হবে না, তো সিলেক্টেড মঙ্গল মঙ্গলিয়ে হবে, সিলেক্টেড মঙ্গল করবেন, সর্বমঙ্গল করবেন না, আর সবারই মঙ্গল করবেন না তিনি সীমিত যদি হন। আমরা যখন মনে করছি যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তিনি আমার মঙ্গল করলেন, প্রায় আমার খুব ফেভারিট জোক যে বাচ্চা বয়সে কত নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করতাম ঠাকুরের কাছে, ঠাকুর মাস্টার মশাই যদি অসুস্থ হয়ে যান পরীক্ষা থেকে আজকে বেঁচে যাবো, আজকে হোমওয়ার্ক করি, কি নিষ্ঠা কি শুদ্ধ চিত্ত। এখন তো আমাদের মন কমপ্লিকেটেড হয়ে গেছে, তেন্দুর হয়ে গেছি, বাচ্চা বয়সে শুদ্ধ পবিত্র মন সেই, আর একাগ্র কি একাগ্র, প্রাণ যায় যায় পরীক্ষার ভয়ে আতঙ্ক, স্কুলে গিয়ে দেখি মাস্টার মশাই যেমনকে তেমন দাঁড়িয়ে আছেন। এইসব প্রার্থনা করে করেই না মানুষ নাস্তিক হয়ে যায়, যত প্রার্থনা করলাম। হ্যাঁ, সে আবার অনেক সময় অপরের বাগান থেকে চুরি করে ফল টল এনে সেটাও চড়িয়েছি ভগবানকে যে দিলাম যদি কিছু হয়, কিছুই হচ্ছে না। এগুলো ছেলে মানুষ, কিন্তু আমরা যখন বড় হয়ে যাচ্ছি এই ছেলে মানুষই যায় না। আমরা তখন মনে করি শ্রী রামচন্দ্র এসেছিলেন রাবণকে মারার জন্য, আরে কেন তিনি রাবণকে মারতে যাবেন, রাবণও তারই সৃষ্টি, তাকে কেন মারতে যাবেন, কংস সেটাও ভগবানের সৃষ্টি, তাকে কেন মারতে যাবেন তিনি, ওয়াই? কারণ এই ভুলটা যাতে না হয়ে যায়, যারা ঠিক ঠিক ধর্মের দিকে এগোতে চাইছেন তাকে বোঝানো যেন সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে, শিবে শিবের শক্তি কিনা।
শুধু একটা জিনিসে মঙ্গল করবেন, একজনের মঙ্গল করবেন না, এটা কখনো হবে না, সবারই মঙ্গল করবেন। আর সর্বার্থ সাধিকে যে যে যা কিছু মানুষ যে কোনো পুরুষার্থ সর্ব অর্থ যে কোনো আপনি গোল যেটা নিয়েছেন সেটা সিদ্ধি যখন হয় ঈশ্বরীয় শক্তি লাগে, ঈশ্বরের কৃপা না হলে সিদ্ধি হয় না। গীতায় ভগবান বলছেন যে কোনো সিদ্ধির পেছনে পাঁচটি কারণ থাকে, অধিষ্ঠানম তথা কর্তা কর্ণম চ পৃথক বিধাম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। শরীরের দরকার পড়ে, ইন্দ্রিয়ের দরকার পড়ে, ইন্দ্রিয়ের পেছনে যে দেবতাগুলো আছে সেগুলো দরকার পড়ে, আপনার পেছনে যে কর্ম আছে সেগুলো দরকার পড়ে। আমরা কাজ করলেই যে আমরা সাকসেসফুল হবে নেই না, জাস্ট নট পসিবল। যারা মনে করছেন যে আমি এটা করলাম আমি এরকম ফল পাবো, তার থেকে বোকা আর কেউ হয় না। আমাদের শাস্ত্রে কন্টিনিউয়াস এই জিনিসটাকে বলছে যে দেখো একটা জিনিসের দিয়ে কাজ হয় না, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। তারপরে একটা ফ্যাক্টর হচ্ছে ঈশ্বরীয় কৃপা। এই যে দেখবেন হিন্দুরা, হিন্দুরা কি অন্যান্য ধর্মেও করে, ক্রিশ্চিয়ানিটিতে বা স্যাক্রামেন্টের আছে কনসেপ্ট, মুসলমানরাও করেন ওরকম, বৌদ্ধরাও করে, সবাই করে। হিন্দুদের মধ্যে এটা একটু বেশি। একটা বাড়ি বানাবে যখন এই প্রথম ভিত্তি প্রস্তর হচ্ছে ঠাকুরের নাম নেবে, ছাদ ঢালাই হচ্ছে ঠাকুরের নাম নেবে, বাড়ি তৈরি হয়ে গৃহপ্রবেশ হচ্ছে ভগবানের নাম নেবে, প্রত্যেক স্টেজে বিয়ে করছে ভগবানের নাম নেবে, সন্তান করবে ভগবানের নাম নেবে। কেন? অর্থ হলো আমার যা কিছু করার আমি করলাম, কিন্তু একটা কারণে তো কাজ হয় না। যারা মনে করছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, যারা মনে করছে নিউটনিয়ান মেকানিক্স, যেটা নিউটনের যে এগুলো জীবনেও চলে, এটা ভুল ধারণা। মন যখন আপনার একটু শুদ্ধ হবে, শুদ্ধ হয়ে যখন অন্তর্বীক্ষণ করবেন বা জীবনকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন যে না, শুধু আপনার চেষ্টাতে এত কিছু হয় না, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। আমরা যখন স্তুতি করি মায়ের, কে আমাদের যিনি ইষ্ট তার স্তুতি যখন আমরা করি, স্তুতি করা হয় যে যদি ঈশ্বরীয় বিঘ্ন এখানে ছিল ওটা যেন কেটে যায়, কোনো কারণে যদি দৈবী বাধা থাকে প্রার্থনা করাতে কেটে যাবে। সেই জন্য বলছেন সর্বার্থ সাধিকে, যে কোনো অর্থ, চারটে যে পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা যে সিদ্ধির দিকে আমি যখন এগোচ্ছি বা যে কোনো সংকল্প আমি যখন নিলাম যেটা আমি করব, এটা যদি সিদ্ধি আমার চাই মায়ের কৃপাতেই হয়। আর বলছেন শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে, নারায়ণী তোমাকে প্রণাম। তিনটে শব্দ আবার নিয়ে আসছেন, তিনটে নাম শরণ্যে ত্র্যম্বকে গৌরী। বলছেন যে শরণ্যে যিনি শরণ দেন, শরণাগত মানে যিনি প্রার্থনা করলেন, তিনি যে ফেভারিটিজম করবেন তা না, যে প্রার্থনা করে যে শরণ নিতে চায় তাকেই তিনি শরণ দেন। আর ত্র্যম্বকে তিনটে চোখ, তিনটে চোখ জেনারেলি আমরা শিবের ক্ষেত্রে বলি, দুটো চোখ দিয়ে মানুষ জগৎকে দেখে, তৃতীয় চোখ বলেন যে এই জায়গাটা থাকে তার জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু মানে জিনিসটাকে যথাবৎ দেখে, আমরা যথাবৎ দেখতে পারি না। যারা ফিজিক্স একটু জানেন তারা জানবেন যে একটা চোখ দিয়ে যদি আপনি দেখেন তো তখন একটা ডাইমেনশনে জিনিস আসে, সেকেন্ড চোখ ডেপথ দেয়। আমরা জগৎটাকে যেভাবে দেখছি, যদি আমাদের চোখ একটু বেশি হতো জগৎটাকে আমরা অন্যভাবে দেখতাম, চোখ যদি একটা কম হতো জগৎটাকে আমরা একটু অন্যরকম দেখতাম। এখানে কিন্তু জগৎ দেখা নিয়ে কথা বলছেন না, যখন তিনটে চোখের কথা বলছেন, ত্রিনয়ন, যখনই ত্রিনয়নের কথা বলেন, ত্রিনয়ন মানে শিব, ত্র্যম্বকে মানে পার্বতী,
আমাদের সমস্যা হয় আমরা যখনই কোনো জিনিসকে দেখি, আমি আপনাকে যখন দেখছি, চোখে দেখাটা সব কথা না, চোখে যে কোনো জিনিসকে দেখলে যথাবৎ আমরা জানতে পারি না, তার বাইরেটা আমরা কিছুটা দেখি, কিন্তু তার থেকেও বাজে যেটা আমাদের মনে যে ধারণাগুলো রয়েছে তার উপরে ইম্পোজড হয়ে গিয়ে আমরা জিনিসটাকে তার মতো দেখি, ওই জিনিসটাকে ওইভাবে দেখি। যারা রিয়েলি ওয়াইজ, যাদের সেই সাধু গুণ রয়েছে, যাদের সেই ক্ষমতা রয়েছে, তারা জিনিসটাকে যথাবৎ দেখেন, জিনিসটা যেমন তেমন। এটা দেখার জন্যে মনটা শুদ্ধ দরকার, শুদ্ধ মন ছাড়া এটা হয় না। আবর্জনা যেটা আসছে সংসার থেকে দুটো চোখ দিয়ে, সেই আবর্জনাকে ফিল্টারিং করে দেয় এই তৃতীয় চোখ। তৃতীয় চোখ বলে যে বাস্তবে তৃতীয় চোখ আছে, আমরা যখন বাচ্চা ছিলাম স্কুলে তো বলতো পাথর নিয়ে যদি এখানে ঘষো 1008 বার তাহলে এখানে তৃতীয় চোখ বেরিয়ে যাবে। তবে দেখা যেত যখন ছেলেগুলো হয় বানর স্বভাব, তো একজন করলো সবাই করবে, তা হঠাৎ দেখা যেত সবাই ঈশ্বর দর্শন করেছে, এই জায়গাটা দাগ তৃতীয় চোখ না। তৃতীয় চোখ হচ্ছে মানে ইন্দ্রিয়গুলো যে ইনপুটস দিচ্ছে শুদ্ধ মন সেটাকে ফিল্টারিং করে দেয়। আমরা যাকে ভালোবাসি, মা সন্তানকে ভালোবাসে, তার কোনো দোষ দেখতে পায় না। চাকরিতে আশেপাশে যারা থাকে তাদের আমরা কোনো ভালো দেখতে পারি না, সবটাই দুর্গুণই দেখি। যাকে আমরা পছন্দ করি না, যাকে পছন্দ নয় তার চলন বেঁকা। যারা জ্ঞানী হয়ে যান তারা এই যে রাগ আর দ্বেষ, অনুরাগ আর অপছন্দ করা, এটা পারে চলে যান, জিনিসটা যেমন তেমনটাই দেখতে পান। যে ক্ষতি করেছে তার মধ্যেও তিনি গুণ দেখেন, যে ভালো করেছে তার মধ্যেও সে যেমনটি তেমনটি দেখে, ওটাকে নিয়ে আহা মরি মরি কিছু না, আর যাকে করছে তাকেও ধিক ধিক কিছু করেন না। মা ভগবতী তিনি, তার আপনও কেউ নেই, তার পরও কেউ নেই, সেই জন্যে যাবতীয় যা কিছু আছে সেটাকে যথাবত দেখেন, জিনিসটা যেমন তেমনটি দেখেন, সেই জন্য তিনি ত্রয়াম্বকে। ত্রিনয়ন মানে তাই, শিব মানে এই হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণীয় ত্রয়াম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপরে শ্লোকে 11 নম্বরে ওই এবার কন্টিনিউ করছেন, মায়ের গুণ সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী। আমরা এখন শুনতে পাচ্ছি এই মঠে এক্স্যাক্টলি ওইটাই এখন হচ্ছে, কারণটা একটু যদি শান্ত করেন এই শোনা যাচ্ছে কপাল সংযোগ। হ্যাঁ, বেশি ভক্তি হলে বলবেন দেখুন মায়ের কি ইচ্ছা, আমরা এখানে করছি ওখানে হচ্ছে। সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। বললেন মা সৃষ্টি স্থিতি পালন তুমি করো, কারণ ঈশ্বর আর ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তি দিয়েই সব কিছু হয়। মা সেই ঈশ্বরের যে শক্তি তার মূর্ত রূপ। আর সনাতনী, সনাতন হচ্ছেন ঈশ্বরের গুণ, সনাতনী মাকে বলছেন। সনাতনী মানে হলো কালকে ছিলেন, আজকে আছেন, কালকে থাকবেন। যিনি অনন্ত তার কখনোই নাশ হয় না, তিনি কখনো বাধিত হন না, সেজন্য তিনি সনাতনী। আর গুণাশ্রয়ে গুণময়ে, এটা হলো যে দুটো কন্ট্রাডিক্টরি কথা নিয়ে আসছেন, যে গুণ এখানে বলতে সত্ত্বরজস্তম, সত্ত্বরজতম, এটা গুণ বলতে আমরা যেগুলো শুভ লক্ষণগুলো যেগুলো বলি না, এটা গুণ বলতে এখানে সত্ত্বরজস্তম। সত্ত্বরজতম এর আধার মা তুমি, আর গুণময়ে তুমি হলে গুণ, গুণময়ে, গুণময়ে প্রকৃতিকে যখন পরিভাষিত করেছেন হিন্দু ফিলসফার্সরা,
বলছেন প্রকৃতি মানে সত্ত্ব রজ তম। গীতায় ভগবান বলছেন নিজের প্রকৃতি পরা প্রকৃতি অপরা প্রকৃতি। তো পরা প্রকৃতি যেটা হায়ার সেটাকে বলছেন আত্মা, আর অপরা লোয়ার সেটাকে বলছেন জগৎ। অপরা প্রকৃতি যেটা সেটাকেই বলছেন সত্ত্ব রজ তম। মা চিন্ময়ী, এই মা জড়া নয়। জড় হলে তাহলে সাংখ্যে প্রকৃতির কথা যখন বলা হয় সত্ত্ব রজ তম মানেই প্রকৃতি, এটাকে কাউন্টার করছেন। একদিকে এটা, অন্যদিকে তিনি এই তিনটের আধার নারায়ণী নমস্তুতে। এরা অন্যভাবে স্বামীজি যখন ঠাকুরের স্তুতি করছেন নির্গুণ গুণময়, একদিকে ঠাকুর নির্গুণ অন্যদিকে তিনি গুণময়, ওখানে কিন্তু গুণময় যেটা বলছেন এটা সত্ত্বরজতম না, ওই গুণময়টা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের কোয়ালিটি হতে পারে, যত রকমের শক্তি হতে পারে সেই গুণ, অন্যদিকে তিনি নির্গুণ। ঠাকুর খুব সুন্দর বলছেন সমুদ্র দূর থেকে দেখলে নীল দেখায়, কাছে গিয়ে হাতে জল দিলে কোনো রং নেই। যখন তিনি ঠিক ঠিক অনন্তরূপে আমরা যখন দেখি তখন নির্গুণ নিরাকার। যখন একটু দূরে সরে আসি সগুণ সাকার। শরণাগত দীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। দেবতারা অসুরদের কাছে সলিড মার খেয়েছিলেন, এমন মার খেয়ে দেবীর স্তুতি করেছেন, যার জন্য এই অধ্যায় ছ সাত আট পরপর যেটা আসছে। বিল গেটসের কাছে এত টাকা, তাতে আমার কি? ও বাংলায় বলে বেল পাকলে কাকের কি। কবে কোন দেবী কোন দেবতার জন্য কত লড়াই করে এত অসুরকে মেরে সাহায্য করলেন, তাতে আমার কি? এটাকে কাউন্টার করার জন্য বলছেন যে না, এটা যে শুধু দেবতাদের জন্য করেছেন তা না, যে কোনো লোকের জন্য করবেন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, যখনই কেউ শরণাগত হয়, মা চৈতন্য স্বরূপিণী, আমাদের সমস্ত শক্তি, আমাদের যা শক্তি যা শান্তি সব আত্মা থেকেই আসে, মা সেই আত্মা, সমস্ত শক্তি সেই ঈশ্বর থেকেই আসে। মা সেই ঈশ্বরের শক্তি, যিনি ঈশ্বরকে ঈশ্বররূপে ঈশ্বরকে আত্মারূপে ঈশ্বরকে শক্তিরূপে ভজনা করেন, মানে শরণাগত হন, তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়, তার শক্তি এসে যায়, তার জ্ঞান এসে যায়, তার শক্তি এসে যায়। আমরা এগুলো মানি না বলে আমাদের এত কষ্ট, একটু করে দেখুন না। তো বলছে পরিত্রাণ পরায়ণে, সমস্ত যাদের কষ্ট রয়েছে তাকে পরিত্রাণ করে দেন। আর সর্বস্যার্থি হরে দেবী, আর্থ জীবনে যার যা কষ্ট আছে আর্থ এই দুঃখ সবারই হরণ করে নেন। আমাদের এগুলো ওই ঠিক বিশ্বাস হয় না হয় না, তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হলো যে আমরা সেই নিষ্ঠার সঙ্গে আমরা শরণাগতি নিও না, আমরা প্রার্থনা করি না, কিন্তু যদি করা হয় তখন দেখা যায় যে সত্যি মা, মনে আমাদের যে কষ্ট রয়েছে অভাব যেটা রয়েছে সেটাকে হরণ করে নেন। আমাদের প্রবলেম কি হয় যে আমাদের মন এগিয়ে গিয়ে দৌড়য়, কালকে আমি কি হব, কালকে আমার কি হবে, আমার মনে একটা প্রজেকশন করি না, আমরা একটু এগিয়ে যাই যে এরকম আমার চাই, আমরা তখন প্রার্থনা সেইভাবে করতে শুরু করি। আর যখন এটা মন হয় না, যখন জিনিসটা সেরকম হয় না, তখন আমরা আবার গিয়ে দুঃখ করি। এখানে সেই অর্থে বলছেন না, মজা করে যেটা বলছিলাম যে বাচ্চা বয়সে প্রার্থনা করতাম যে কীভাবে টিচারের কষ্ট হয়, ওই অর্থে আমার দুঃখ দূর করেন না।
একটা জিনিসকে না পাওয়া বা একটা জিনিসকে হারিয়ে দেওয়া, একটা খুব ভালো একটা সুশীল সত্যিকারের ভালো সুন্দর মেয়ে, সে বিয়েটা করলো, তার কোনো দোষ নেই, তার স্বামী মারা গেল। এখন সে যতই মায়ের কাছে প্রার্থনা করুক, আপনি একটা সিচুয়েশন ইমাজিন করুন, বর মারা গেল, এখন সে যতই প্রার্থনা করুক বর আর ফেরত আসবে না। বর যখন অসুস্থ, সে তো তার মৃত্যু গ্যারান্টিড, সে যেহেতু মরল, তখন যদি প্রার্থনা করেন সেটাও বাঁচবে না, ওর মৃত্যু যদি লেখা থাকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের সমস্যা এক্স্যাক্টলি এই জায়গায় থাকে। আর তাই না, যখন ওই জিনিসটা ঘটলো তার আগেও যদি প্রার্থনা করতো আমার বর যেন সব ঠিক থাকে, তাও যে অন্যরকম হবে না তা না। এটা জাস্ট আপনি যদি এভাবে মনে করেন যে একটু পরে যদি মরে গেল তারপরে প্রার্থনা করলে যেমন কিছু হয় না, আগে করলেও কি হবে আমরা জানি না। একটা জিনিসকে হারিয়ে দিলাম, একটা জিনিসকে পেলাম না, এইটার জন্যে মনে যে একটা অশান্তি আসে, মনে যে একটা নেগেটিভিটি আসে, মায়ের শরণাগতি হলে, মায়ের শরণাগত হলে, মায়ের প্রার্থনা করলে ওই যে নেগেটিভিটি যেটা আসে, একটা হতাশা বোধ যেটা আসে, ওইটা কেটে যায়। আমরা সবসময় আমরা ভুল করি কি, আমরা যেটা উপরে আমাদের মন রয়েছে আমরা সেই জিনিসটাকে ফেরত চাই, আমরা সেই জিনিসটাকে বাঁচাতে চাই। আমাদের শাস্ত্রে কোথাও এই কথা বলছেন না। ভগবান বুদ্ধকে যখন একজন বলছেন যে আমার সন্তান মেরে গেছে, কিছু মরে গেছে, কিছু করুন, সন্তান বলছেন যে এক মুঠো সর্ষে নিয়ে এসো যার বাড়িতে কেউ মরেনি, এটা দিয়ে তিনি তাকে তার দুঃখটাকে লাঘব করে দিচ্ছেন। ভগবান বুদ্ধ তাকে ফেরত নিয়ে আসবে। এখন খ্রিস্টানরা বলবে কেন লাজারাস মরে গেছিল, জিসাস বললেন আরে কজনকে এনেছেন, এর মধ্যে কতটা গল্প আছে কি আছে আমরা জানি না, লাজারাস মরে গেছিল আনকনসিয়াস ছিল আমরা জানি না। ইন জেনারেল দে ডোন্ট ডু সাচ থিংস, হোয়াট দে ডু, তারা ওই যে কষ্টটা যেটা রয়েছে, আর্থ যে পেন, এক্সক্রুশিয়েটিং পেন, যে ব্যথাটা যেটা ছিঁড়ে দিচ্ছে, ওই ব্যথাটাকে ওনারা উড়িয়ে দেন। কারণ ঈশ্বরীয় ভাব আর জাগতিক অভাব এর অপোজিট, জগতে যে অভাব এটা মুছে যায় যখন ঈশ্বরীয় ভাব আসে। সেই জন্যে তারপর বলবেন তাহলে মায়ের বৈশিষ্ট্য কোথায়, এটা তো রামচন্দ্রকে ভজনা করলে হবে, কৃষ্ণকে ভজনা করলে হবে। এক্স্যাক্টলি এখানে আমরা যখন প্রথম শুরু করেছিলাম চণ্ডি, আমরা তখন আলোচনা করেছিলাম যে কিছু মানুষের স্বাভাবিক ভাব ঈশ্বরকে মা রূপে দেখা, কারণ মাই আমাদের সমস্ত কষ্ট দূর করেন, মাই আমাদের সমস্ত যে দরকার পূর্ণ করেন। সেই জন্য মাকে, ঈশ্বরকে যখন মা রূপে ভজনা করা হয় জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, সহজ পথ। চণ্ডীতে স্তুতিগুলো যেগুলো মানুষের জন্য অত্যন্ত স্বাভাবিক, সেই জন্য এগুলো এভাবে বলেছেন। বাকিটা আমরা এর পরের দিন ধরবো। এই হলো সর্বস্য আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে।